হ্যালো বন্ধুরা বেঙ্গলি ইনফো লাইভ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমাদের রিকোয়েস্ট করব নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না তাই একটু কষ্ট করে তোমাদের রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইবটা করেই ফেলো তো বন্ধুরা রেলের গ্রুপটি পরীক্ষার জন্য বিভিন্ন অঙ্কের ভিডিও আমি আপলোড করেছি আগেও তো আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক আমি তোমাদেরকে আজকে দেখাবো এই অঙ্কগুলো যদি ভালো করে বুঝতে পারো বা করতে পারো তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় শুধুমাত্র রেলের গ্রুপ ডি না যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক পরীক্ষা আসেই আসে হান্ড্রেড পার্সেন্ট আসে তো সেই অঙ্কগুলো কিন্তু তোমরা ইজিলি করতে পারে পারবে তো দেখো দেখো কোনো একটি কাজ দশজন পুরুষ শেষ করে দশ দিনে সেখানে জন মহিলা শেষ করে দশ দিনে তো ধরে নাও একটা কাজ ধরে নাও একটা বাড়ি তৈরি করতে হচ্ছে তো সেই বাড়ি তৈরি করতে গেলে জন পুরুষ যদি বাড়িটি তৈরি করে সেই কাজটি দশ দিনে শেষ করে ফেলবে এবং সেই সেম কাজটি মানে ওই বাড়ি তৈরি কাজটাই যদি এবার মহিলাদের দিয়ে করতে হয় তাহলে বারোজন মহিলা লাগবে তাহলে তারা দশ দিনে শেষ করতে পারবে মানে দুটোর মধ্যে একটা রিলেশান রয়েছে তাহলে সেই রিলেশানটা কি রিলেশানটা এটাই যে জন পুরুষ বা জন। এটা মানুষ হবে না এটা পুরুষ হবে দশজন মা দশজন পুরুষ যদি মেল এমটা মানে মেল দশজন মেল যদি কাজটি করে বাড়ি তৈরি করার কাজটি তাহলে তারা দশ দিনে টোটাল কাজটা কমপ্লিট করে ফেলতে পারে তাহলে মানে রিলেশানটা এটা এটার সঙ্গে কার সঙ্গে সমান হবে সেই বাড়ি তৈরি করার কাজটাই যদি মহিলাদের দিয়ে করতে হয় তাহলে দশ দিনে করতে তাদের জন মহিলা লাগবে তাহলে দুটোর মধ্যে রিলেশান দেখো একই রয়েছে টেন এম ইন্টু টেন ইকুয়ালস টু টেন ইন্টু ডাব্লু ইন্টু টুয়েলভ এবার এখান থেকে দেখো টেন টেন কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকলো কি টেন এম ইকোয়ালস টু ডাব্লু ইন্টু টুয়েলভ তো সেখান থেকে এম বাই ডাব্লু এম বাই ডাব্লু কী পেলাম টুয়েলভ বাই টেন সেখান থেকে ভ্যালু পেলাম সিক্স বাই ফাইভ তো সেখান থেকে সিক্স বাই ফাইভ মানে এমের ভ্যালু তুমি ধরে নাও সিক্স আর ডাব্লুর ভ্যালু ধরে নাও ফাইভ তাহলে আমার টোটাল ওয়ার্ক বা টোটাল বাড়িটি তৈরি মানে বাড়িটি যেটা আমি ধরে নিয়েছিলাম তাহলে বাড়িটি তৈরি করতে আমার কতদিন টাইম লাগবে বা কতটা টোটাল ওয়ার্ক কী হলো টেন ইন্টু এম ইন্টু টেন এইটাও হতে পারে আবার এটাও হতে পারে তুমি যেটার মধ্যে যেটা খুশি এই দুটোর মধ্যে যেটা খুশি ধরে নিয়ে তার মধ্যে ভ্যালুটা পুট করো তাহলে ভ্যালুটা পুট করো টেন ইন্টু আমি ফার্স্ট এরটা ধরলাম টেন ইন্টু এম ইন্টু টেন তাহলে টেন ইন্টু এম ইন্টু টেন এবার এমের জায়গায় এখানে ছয় বসালাম তাহলে ছয় বসালাম ঠিক আছে দেখো এখানটা এর জায়গায় ছয় বসে আর তলায় কেন আমি এটা করলাম তার কারণ হলো টোটাল ওয়ার্কটাকেই দিয়েই আমি ডিভাইড করছি কি পনেরো জন পুরুষ এবং ছজন মহিলা যদি ওই সেম কাজটি করে তাহলে কতদিন তাদের টাইম লাগবে তাহলে সেই একই কাজটা বাড়ি তৈরি করার কাজটাই যদি এই পনেরো জন পুরুষ এবং ছজন মহিলা করে তাহলে কী হবে পনেরো জন পুরুষ তার মানে পনেরো এম প্লাস ছয় ওমেন এটা ডিভাইড করতে হবে তাহলে টোটাল ওয়ার্ক বাই এই এরা যেহেতু করছে তাই এদের দিয়ে ডিভাইড করবো তাই এখানে এমের ভ্যালু কী বসাবো এমের ভ্যালু ছয় বসাবো আর এখানে ডাব্লু ভ্যালু কী বসাবো পাঁচ বসাবো দিয়ে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার পর দেখো পাঁচ দিন আসবে তা অঙ্কটা একদম সোজা অঙ্ক আরেকবার বলে দিচ্ছি দরকার হয় বোঝানোর জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটি কাজ বাড়ি তৈরি করার কাজটাই জন যদি মানুষ করে তাহলে দশ দিনে ওরা জন পুরুষ করলে দশ দিনে ওরা শেষ করতে পারে তাহলে সেই সেম কাজটাই যদি বারোজন মহিলা করে তাহলে তারা দশ দিনে শেষ করবে তাহলে রিলেশানটা কি হলো টেন এম ইন্টু টেন ইকোয়ালস টু টেন ডাব্লু টেন ইন্টু ডাব্লু ইন্টু টুয়েলভ এখান থেকে টেন টেন কেটে গেলো টেন এম ইকোয়ালস টু ডাব্লু ইন্টু টুয়েলভ থাকলো এম বাই ডাবলু এর তলায় ডাব্লুটা চলে এলো আর দশটা ওইদিক ইকোষ্টিনে ওই সাইডে চলে গেল তাই তলায় চলে গেল দে সিক্স বাই ফাইভ হয়ে গেল তাহলে এম এর ভ্যালু সিক্স হয়ে গেলো ডাব্লু ভ্যালু ফাইভ হলো এবার যেহেতু টোটাল ওয়ার্কটা আমি ধরে নিয়েছি এদিকেটাও হতে পারে এদিকেটটাও হতে পারে তুমি দুটোর মধ্যে যেকোনো একটার মধ্যে ভ্যালু বসালে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবে এবার ওই টোটাল ওয়ার্কটাকে কারা কমপ্লিট করছে টোটাল কাজটা কমপ্লিট করছে পনেরো জন পুরুষ এবং ছজন মহিলা তাহলে তাদের কতদিন লাগবে তাহলে পনেরো জন পুরুষ মানে পনেরো এম প্লাস ছজন ওমেন সিক্স ডাব্লু তাহলে ডাব্লুয়ের ভ্যালু বসিয়ে দাও পাঁচ আর এম এর ভ্যালু বসিয়ে দাও ছয় দিয়ে ক্যালকুলেশন করো নিচে আসছে একশো কুড়ি উপরে আসছে একটা টেন ইন্টু সিক্স ইন্টু টেন ক্যালকুলেশন করো ফাইভ ডেস আসবে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল পরের অঙ্কটা দেখা যাক দশজন পুরুষ অথবা জন মহিলা একটি মাঠে ধান কাটতে পারে চোদ্দো দিনে ঠিক আছে এইটাও সেম অঙ্ক জন পুরুষ অথবা তার মানে কি বোঝাচ্ছে পুরুষরা যদি মাঠে ধান কাটতে পারে তাহলে তারা চোদ্দ দিনে কমপ্লিট করতে মানে চোদ্দ দিনে কমপ্লিট করবে যদি জন পুরুষ কাজটি করে একসাথে আর সেই ধান কাটার কাজটাই যদি মহিলারা কাজটি করতে যায় তাহলে আঠেরো জন পুরুষ আঠারো সরি আঠেরো জন মহিলা কিন্তু তাদের লাগবে তাহলেই তারা চোদ্দ দিনে করতে পারে তো এই লাইনটা কিন্তু আগের অঙ্কটার মতোই তো এটা তোমাকে বুঝতে হবে জন পুরুষ যদি কাজটি করে তাহলে তাদের চোদ্দ দিন টাইম লাগবে আর আঠেরো জন ফিমেল যদি কাজটি করে তাহলে তাদের চোদ্দ দিন টাইম লাগবে ঠিক আছে এদের এদের আগেরটার মতোই সেম এফ বাই এম বার করে ফেলো ঠিক আছে চোদ্দ 14 এখানে আগেই কেটে গেলো 14 14 কেটে গেল দিয়ে ক্যালকুলেশন করে এফ এম বাই এফ এর ভ্যালু থ্রি আর টু হলো তাহলে এমের ভ্যালু হলো বেরোলো এর ভ্যালু টু বেরোলো এবার বলেছে যে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক তোমাকে বলেছি যে কোনো একটা এদিকেরটা ধরেও বার করতে পারো এদিকেরটা ধরেও বার করতে পারো তো টোটাল ওয়ার্কটাকে কমপ্লিট করছে কারা আটজন পুরুষ এবং 16 জন মহিলা তাহলে আটজন পুরুষ মানে কি এইট ইনটু এম এমের ভ্যালু থ্রি তাহলে এইট ইন্টু থ্রি হয়েছে আর মহিলার ভ্যালু টু তাহলে জন মহিলা মানে সিক্সটিন ইন্টু টু দিয়ে টোটাল ওয়ার্ক উপরেরটা তুমি এই দিকেরটা বার করলেও এইটা হবে এই দিকেরটা ধরলেও এইটাই হবে তো ক্যালকুলেশন করো দিন অ্যান্সার আসবে দেখো অঙ্কটা খুবই সোজা অঙ্ক দুটো অঙ্ক এই রকমের অঙ্ক পরীক্ষায় তোমরা দেখেছো নিশ্চয়ই যে কোনো পরীক্ষা দিতে গেলে এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই দেখেছো এগুলো কিন্তু পরীক্ষা আসে ভালো করে নাও পরের অঙ্কটা বলেছে এ একটি কাজ বারো দিনে কমপ্লিট করে বি এর কার্যক্ষমতা এর তুলনায় সিক্সটি পার্সেন্ট বেশি হলে বি একা কাজটি করতে কত দিনে করবে কতদিনে বি কাজটি করবে তো বলেছে এ টোটাল কাজটি বারো দিনে কমপ্লিট করে ঠিক আছে তো এটা ফার্স্টে আমাদের দেওয়া রয়েছে এ বারো দিনে টোটাল কাজটি কমপ্লিট করে আর বিয়ের কার্যক্ষমতা এর তুলনায় সিক্সটি পার্সেন্ট বেশি তো কার্যক্ষমতা সিক্সটি পার্সেন্ট বেশি কথাটার মানে কি এ যদি এক দিনে ষাটটা করে টেবিল তৈরি করে ঠিক আছে তাহলে বি তৈরি করবে সিক্সটি পার্সেন্ট বেশি তার কার্যক্ষমতা তাহলে বি একদিনে একশো ষাটটা টেবিলও তৈরি করবে তাহলে দেখো আমাকে যে কোনো অঙ্ক বার করতে গেলে টোটাল ওয়ার্ক বার করতে হবে টোটাল ওয়ার্ক বার করা মানে কি টোটাল ওয়ার্ক বার করা মানে হচ্ছে গিয়ে একদিনের কতটা কাজ করছে ইন্টু কতদিন ধরে কাজ করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এ একদিনে কাজ করেছে একশোটা টেবিল তাহলে সে বারো দিনে এ কতগুলো টেবিল বার করবে তৈরি করবে তাহলে এর টোটাল ওয়ার্ক হচ্ছে গিয়ে একশো ইন্টু বারো তাহলে দেখাও বারোশোটা টেবিল তৈরি হয়ে গেল এই বারোশোটা টেবিল কে করবে একা কমপ্লিট বি করবে তাহলে বি এর কার্যক্ষমতা কত বি একদিনে একশো ষাটটা করে তাই বি অ্যান্সারটা হবে বারোশো ইন বারোশো ডিভাইডেড বাই একশো ষাট দেন অ্যান্সার হবে সেভেন পয়েন্ট ফাইভ দিন ভালো করে দেখে নাও অঙ্কটা বুঝতে পারবে পরের অঙ্কটা দেখো বলেছে কি তরুণ একটি কাজ চোদ্দো দিনে করতে পারে সহদেব একুশ দিনে করতে পারে তারা যদি একসঙ্গে কাজটি শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে যদি তরুণ চলে যায় পুরো কাজটি শেষ করতে কতদিন টাইম লাগবে তো এই অঙ্কগুলো কী করে করবে প্রথমে তরুণ কাজটি করছে চোদ্দ দিনে লিখে দাও এইভাবে চোদ্দ দিনে সহদেব করছে কতদিনে একুশ দিনে এইভাবে লিখে দাও আমি যেমন যেমনভাবে করেছি তেমনভাবে লিখে নাও দেন এই দুটোর মধ্যে কি করবে এলসিএম করবে বা লসাগো করবে লশাঘ করে বিয়াল্লিশ বেরোবে দিয়ে বিয়াল্লিশকে চোদ্দ দিয়ে ভাগ করলে কি হবে তিন বেরোবে তাহলে তরুণের কার্যক্ষমতা তিন মানে তরুণ একদিনে তিন তিনটে চেয়ার তৈরি করে বা তিনটে টেবিল তৈরি করে ধরে নাও তাহলে তরুণের কার্যক্ষমতা তিনটে একদিনে আর সহদেবের কার্যক্ষমতা দুটো ঠিক আছে বুঝতে পারলে এই লাইনটা এবার কি বলেছে কাজটি শুরু হওয়ার সরি কি বলেছে তারা একসঙ্গে কাজটি শুরু করলো দুজনে একসঙ্গে কাজটি শুরু করলো তার মানে একসঙ্গে যদি তারা কাজটি করে তাহলে একদিনে তারা কতগুলো চেয়ার তৈরি করবে তরুণ করছে তিনটি সহদেব করছে দুটি তাহলে একসঙ্গে যদি কাজ করে তাহলে একদিনে পাঁচটা করে জিনিস তৈরি করবে ঠিক আছে এবার কী বলে যে কাজটি শেষ হওয়ার তিন দিন আগে তরুণ চলে গেল তার মানে কাজটি শেষ হওয়ার তিন দিন আগে যদি তরুণ চলে যায় তাহলে লাস্টের তিন দিন কে কাজ করবে লাস্টের তিন দিন নিশ্চয়ই এই সহদেব কাজ করবে তাহলে সহদেবের কার্যক্ষমতা একদিনে দুটো চেয়ার তৈরি করার ক্ষমতা আছে তাহলে লাস্টের তিন দিন যদিও কাজ করে তাহলে লাস্টের তিন দিনে তারা সে কতগুলো করবে চেয়ার তৈরি করবে ছটা চেয়ার তৈরি করবে তাহলে দেখো টোটাল বিয়াল্লিশটা আমার টোটাল ওয়ার্ক ছিল বিয়াল্লিশটা বিয়াল্লিশটার মধ্যে ছটা অলরেডি সহদেব করে ফেললো তাহলে বাকি থাকলো বাকি থাকলো কি বাকি থাকলো ছত্রিশটা তাহলে ছত্রিশটা হচ্ছে প্রথম থেকে দুজনও মিলে একসঙ্গে করেছে ছত্রিশটা চেয়ার তৈরি করেছে তাহলে ছত্রিশটা ছত্রিশটা করেছে কারা তরুণ না সহদেব দুজন একসঙ্গে মিলে তাহলে একসঙ্গে ওরা একদিনে কতগুলো করে কাজ করে পাঁচটা করে তাহলে ওদের টাইম লাগবে ছত্রিশটা করতে কতদিন ছত্রিশ ভাগ পাঁচ দিন তাহলে এখানে বলেছে যে টোটাল কাজটি করতে কতদিন টাইম লাগবে তাহলে টোটাল কাজটি করতে টাইম লাগবে হলো ছত্রিশ বাই পাঁচ প্লাস বাই প্লাস অঙ্কটা করার নেই লাস্ট অবধি তাহলে এটা অ্যান্সার হবে লাস্টেরও কদিন করেছে লাস্টেরও করেছে শেষের তিন দিন করেছে তাহলে তিন এটা তিন এটাকে ক্যালকুলেশন করার পর যেটা বেরোবে সেটাই হলো অ্যান্সার ঠিক আছে তো আমার এটা করে দেওয়া নেই হয়তো পেজটা কেটে গেছে তো সেই জন্য এটা নেই তোমরা নিজেরা করে নেবে দেন এটাই হলো অ্যান্সারটা বেরিয়ে যাবে ঠিক আছে এটা হলো ছত্রিশ বাই পাঁচ প্লাস তিন এটা হলো অ্যান্সার ওকে পরের অঙ্কটা কী আছে দেখে নাও পরের বলেছে কোনো একটি কাজ এ ও বি করে বারো দিনে বি ও সি করে পনেরো দিনে সি ও এ করে কুড়ি দিনে তাহলে এ ও বি যদি কাজটি করে তাহলে বারো দিনে কমপ্লিট করে বি ও সি যদি একসময় করে তাহলে পনেরো দিনে কমপ্লিট করে আর সিও এ যদি করে তাহলে কুড়ি দিনে কমপ্লিট করে এবার তোমাদেরকে বলেছিলাম তিনটেই লসাগু করতে হবে লসাগু করলে সিক্সটি পাচ্ছি তাহলে সিক্সটি যদি পাই তাহলে সিক্সটিকে বারো দিয়ে ভাগ করলে এ আর বি একসঙ্গে করলে এত বেরোবে এটা চার বেরোবে এটাকে তিন বেরোবে তাহলে এবার টু এটা এটা এবার টোটালটা যদি আমি যোগ করি এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ তাহলে আমি কী পাবো পাঁচ প্লাস চার প্লাস তিন তাহলে বারো পাবো তাহলে বারো মানে কি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি তাদের তিনজনের কার্যক্ষমতা কত ভাই ভাগ দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবে ছয় বেরোবে তাহলে তাদের সময় লাগবে কত টোটাল কাজটা টোটাল ওয়ার্ক বাই তিনজনে একত্রে কতদিন কতটা করছে সেটা করলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে দশ দিন বেরোবে ঠিক আছে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে তো এই পাঁচটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভালোই লেগেছে তো তোমরা যদি বুঝতে পারো তো আমাকে অবশ্যই জানাও বুঝতে পেরেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমারও মোটিভেশন আমারও মোটিভেট হবে আমিও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেব ওকে তো আমি আশা করছি তোমরা ভালোই রেসপন্স দেবে এবং লাইক করে আমাকে সাপোর্ট করবে ওকে আজকের মতো এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে বাই